আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আর আজকে আমরা আপনাদের সামনে যে আপুটিকে নিয়ে এসেছি তার কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব এবং শুনব উনি কী কারণে আজকে এই ভিডিওতে এসেছেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? ভালো। তো আপু, সর্বপ্রথম আগে আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, আপনি কি অসুস্থ নাকি? না, আমাদের সিজার হয়ে বাচ্চা হয়েছে, তো আমি একটু অসুস্থই। আচ্ছা, তো আপনার নামটা আমরা আগে শুনবো। আমার নাম ফাতেমা। ফাতেমা, এর আগে আপনি কখনো ইউটিউবে ভিডিও করছেন? একটা করছিলাম। একটা করছিলেন? আচ্ছা, এখন আবার আসছেন কেন? আমার এই যে ছেলেটার জন্য আসি, দুধ টুধ কিনতে পারি না বাচ্চার জন্য। আচ্ছা, তো এখন বর্তমানে আপনি থাকেন কোথায়? আমিনবাজার আছে, গাবতলি। গাবতলি আমিনবাজারে কি করেন আপনি? আমি কাজ করি, বাসা বাড়ি। বাসা বাড়ি কাজ করেন? আচ্ছা, তো সেই এখন কি কাজটা করতে পারতেছেন? আমার মার কাজটা আমি করি। আমরা তো, আপনার মা নাই এখন? মা আছে, বাবা নাই। মা আছে, বাবা নাই, মানে এখন আপনার মা যেই জায়গায় কাজ করতো সেই কাজটা আপনি করতেছেন। আচ্ছা, তো এখন এই ভিডিও করতে মানে কি জন্য দাঁড়াইছেন? আমার ছেলেটার জন্য। স্বামী ফেলিয়ে দিয়ে গেছে। মানে আপনার স্বামী আপনাকে ফেলাই দিয়ে চলে গেছে? আপনি কি বেদের মেয়ে নাকি গৃহস্থের মেয়ে? গৃহস্থ। গৃহস্থের মেয়ে। আচ্ছা, তো এখন আপনাকে যদি মানে আপনার এই কষ্টের দুঃখের কথাগুলো শুনে কেউ যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, আসলে কি এটা সম্ভব কিনা? কারণ এই অবস্থায় আপনাকে জিজ্ঞেস করাটা আমার ঠিক হয় না, তারপরেও মানে জিজ্ঞেস করাটা এটা একটা মানে বিয়ে করতে চাইলে বসবো। আমার ছেলে পেটে বাচ্চা থেকে গেছিল, বাচ্চাটা হয়েছে, এখন তো চলতে হবে আমার। চলা তো অবশ্যই লাগবে, কারণ একটা প্রত্যেকটা মানুষের চলার জন্য কোনো না কোনো সম্বল দরকার। আপনার একটা মেয়ে মানুষের সম্বল হলো তার স্বামী, তো সেই স্বামীটাই যদি না থাকে তাহলে তো একটা মেয়ে মানুষ চলতে পারে না। আচ্ছা, তো এখন আপনাকে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে পারে, তো আপনার ফোন নাম্বারটা আমি কি দিয়ে দিব? হ্যাঁ, আমার মোবাইল নাম্বারটা দেন। আপনার মুখস্থ আছে? মোবাইল দিচ্ছি। আচ্ছা, আপনি বলতে পারবেন আমার সাথে? আচ্ছা বলেন। 017 017 5 9 5 9 5 0 5 0 7 0 7 0 1 7 1 7। নাম্বারটা আমি আবার বলি, আপনার বলতে হবে না, আমি বলে দিতেছি। 017 59 5 0 7 0 1 7। দর্শক, ওনার একটু বলতে সমস্যা হচ্ছে, যার কারণে আমি নিজেই বলে দিলাম। তো ঠিক আছে আপু, আপনার ভিডিও আমরা শেষ করতেছি, আরও কিছু বলবেন? আর কিছু বলার নাই, যে ছেলেটার জন্য দুধ টুধ কিনতে পারি না, অনেক কষ্ট হয়ে আছি, বাচ্চারা ছোট, কান্না করে থুয়ে মার কাছে কাজে যায়। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি যে এত সুন্দর করে পর্দা করে ভিডিও করতেছেন, আপনি কি নামাজ কালাম পড়েন বা পড়া হয়? ইনশাল্লাহ পড়ি তো, কিন্তু আমরা তো আর বাইরে যাইতে পারি না, অনেক কষ্টে ইউটিউবে আসছি। আচ্ছা ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।